তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে রবিবার ছুটির দিন সবাই বাড়ি আছে এখানে চলে আসি রান্নাঘরে সব স্নান দানান করে ধোয়া কাঁচা যা ছিল সব করে রান্নাঘরে চলে আসি আর সেই বিড়ি ডাল রাত্রে ভিজে রাখছিলাম আর চাল ভিজে রাখছিলাম গ্রাইন্ডার করবো চলো আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো আসবো করে দিতাম এই দেখো রাত্রে ভিজে রাখছিলাম ডাল সুন্দর ফুলে গেছে আর এই চাল আতর চাল এখানে গ্রাইন্ডার করিনি দেখো বসাই দিসি অল্প টু মানে এটাই তো দোসার মতন অল্প অল্প তেল দিয়ে তারপরে ওরংফুলি বানাতে এটা তো এই জায়গা লোক করে কয় চকলি আমি আগে কোনো দিন খাই নাই এ আসার পরে একা আমি জানছি এরম এরম একটা জিনিস আছে তার নাম চকলি এই আবার দোকানও পাঁচটা পিস দশ টাকা পিস চিনির সাথে বেশি করে দেয় তরকারিও যদি কেউ যদি যায় চায় তরকারিও দেয় তাই আমি ভাবছিলাম আজকে বানায় দেবো আর চিনির সাথে খাইয়ে দেবে আর ইচ্ছা লাগতেছিল তরকারি রাঁধতে বলে কি বাদাম চটনি করলে হয় বাদাম চটনির সাথে খাইলেও ভালো লাগে কিন্তু মায়ের তো শুনলোই না মায়ের বাদাম চাটনি করে দেয় লাগবে আবার এক সাইডে বাদাম চাটনি বসাই দিছি এক সাইডে চকলি করতেছি আর এক সাইডে বাদাম চাটনি এই এইসব করার পরে তারপর আবার দুপুরের জন্য রান্না বড়া করব তাই তার ভিতরে মায়ে আবার যাবে ড্যান্স শিখতি অত যাচ্ছে দুই টাইম যাচ্ছে শিখতি জানি না কিরকম কি করবে কি চেষ্টা করুক আমি তাই বলি সে পা কিছু পা কা না পা নিজের তরফ থেকে যেটুকু পারে চেষ্টা করুক পাওয়াটা তো পরের কথা এখানে মায়ে যাচ্ছে সব দিন আমি ওই যে আজকে সন্ধ্যার সময় দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ড যাই আসবে বাদাম চটনি রেডি তার সাথে এক থাল চকলিও রেডি এখানে গরম গরম সবাই খাতে দেব এই যে কুমড়ো শাক এখন দিয়ে গেছে কুড়ি টাকা দেওয়া কুমড়ো শাক কতগুলো দিয়ে গেছে একটু কাটা বাসা করবো এখন বড় ফুল আছে তার সাথে একটু ডাল থেকে থেকে বলেছিলাম দেওয়ার জন্য দিয়ে গেছে এই যে চলো বাইসে নি একটু তাহলে যে কুমড়ো শাক কাটতেছি কুমড়ো শাক হাজব্যান্ড খুব পছন্দ হাজব্যান্ডের মানে শাকের ভিতরে কুমড়ো শাকে বেশি হাজব্যান্ড পছন্দ করে আর হাজব্যান্ড এরকম ডাল থাকে থাকে একটু বেশি পছন্দ করে ওই জন্য তো আমাকে এই জায়গায় কী হয় আমাকে এই জায়গায় বেশি করে পাতা আর ফুল পাওয়া যায় এরকম ডাল আনে না বলে কি ডাল আনলে বলে খারাপ হয়ে যায় কিন্তু ডাল আনলে যে গাছ আরও বাড়ে তা তো জানে না খালি পাতা আর ফুল বিক্রি করতে বসবে তো অতটা আনে না হাজব্যান্ড হাজব্যান্ডটা বেশি করে এরকম ডাল থাকলে ডাটা থাকলে ভালো লাগে তাই সেই দাদুটা বললাম যে ডাল থাকে থেকে আনে দেবা তাই আনে দিয়েছে অনেকগুলো কুড়ি এনেছে দুই দিন ধরে খাইছি ভালো হবে আর কুমড়ো শাকগুলো মানে ফ্রেশ ছিল খাতে খুব টেস্ট লাগতেছিল এর ভিতরে দিয়ে দিয়েছিলাম একটু আবার আলু আর কাঁঠালের বিসি কতগুলো ছিল তাই দিয়ে দিয়েছি কাঁঠালের বিসি দিলে তো আরও মিষ্টি লাগে খুব সুন্দর লাগছিলো কুমড়ো শাক খাতে আর গ্রামে গেলে গ্রামের ওদিকে বেশি পাওয়া যায় কুমড়ো শাকটা এরকম গ্রামে গেলে তো প্রায় আমরা এই কুমড়ো শাকই বেশি খাই এই বসাই দিছি কুমড়ো শাক আমি তো খালি জিরে ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে কুমড়ো শাকই করি খুব ভালো লাগে খাতি কাঁচা ঝাল একটু চিড়ে দেবো আর হলদি লবণ যেটুক লাগে সেটুক দিয়ে করবো খুব সুন্দর লাগে খাতি আর এই যে রান্না বড়া সারে গেছে এর ভিতরে আবার হাজব্যান্ড নিয়ে এসেছিল আবার চিংড়ি মাছ আমাকে জায়গা সেই চিংড়ি মাছ বাজারে গিয়েছিল হাজবেন্ড কিন্তু যাই কোনো মাছই ছিল না এখনই চিকেনটা খাচ্ছি না চিকেনে বার্ড ফ্লু হচ্ছে বলে চিকেন খাচ্ছি না ওই জন্যই মাছের ডিমান্ড বাড়িয়ে গেছে মার্কেটে গেছে তা কোনো মাছই পাইনি লাস্টে দেখে দেখলে যে একটা চিংড়ি মাছ রয়েছে সেই চিংড়ি মাছ নিয়ে চলে আসে যে এক সাইডে আবার চিংড়ি মাছও ওই কুমড়োসা করার পরে চিংড়ি মাছগুলো করে সারলাম করার পরে এখন দেবো সবাই ভাত ভাত তাত খাইয়ে তারপরে আবার মায়েরে আবার বিকেলবেলা ছাড়তে যেতে হবে ড্যান্স ক্লাসে ওই জন্য আজকে বিকেলে আর বিডিও করতে পারি নাই এদের কি ঠান্ডা লাগছে শরীরটাও একটু ভালো লাগতেছে না বিকেলে আরও কোনো ভিডিওই করতে পারি নাই এই যে তার পরের দিন হলো সোমবার দিন সোমবার দিয়ে দেখো সকালের থেকে বর্ষা আরম্ভ হয়ে গেছে এত বর্ষা এত বর্ষা বর্ষার ভিতরে আমি আবার ঘরের যত বেডশিট টেডশিট ছিল ওইগুলো আবার সাফা উতরা করলাম ভাবছি বেডশিটে সাফা করে নতুন বেডশিট পাতায় দিই কেন আজকে বিশ্বকর্মার পুজো একটু সাফাউতরা করে রাখবো কিন্তু বর্ষা লাগিয়ে রয়েছে দেখি যদি বর্ষা যদি কম হয় তাহলে ধোবো নাই তো ধোবো না গাদা দিয়ে রাখবো কিন্তু বর্ষা একটু কমছিল কুমার পরে আবার সেই বেডশিট সব ধুইছি আর হাজব্যান্ড আবার আজকে ছুটি আছে সোমবার ছুটির জন্যে হাজব্যান্ড ঘরে আসে ওই জন্য সকালে আমরা আজকে কেউ কিচ্ছু খাইনি টিফিনপত্র পুজো টুজো দিয়ে একবারে খাবো বলে হাজব্যান্ডও বলো সকালে রান্না লাগবে না একবারে রান্ত যে দুপুরে একবারে একটু জলদি জলদি করে খাইতে পারি আর মাই সকালে হাজব্যান্ড আবার মায়ের নিয়ে গেল সে ডান্স শিখছে সে শাড়ি দিয়ে আসছে ছাড়ি দিয়ে এসে এবার ছেলেতে আর বাবাতে পুজো দেবে গাড়ি পুজো করবে বর্ষার জন্য আমি বাইরেও একটু ঝাড়ু টুড়ু মারতে পারিনি একটু বর্ষা একটু কমছে এখন এই যে বাইরে ঝাড়ুটুরু দিলাম দেওয়ার পরে মানে স্নান দানান করবো হাজব্যান্ড গাড়ি টাড়ি একটু ধোবে ধোয়ার পরে পুজো টুজো করবো এই যে হাজব্যান্ড আর ছেলেতে গাড়ি পুজো করতেছে আর ছেলে তো দেখো কত সুন্দর লাগতেছে ছোট পূজার একদম বাবার মতন সাইজে পুরো বাবার সাথে সাথে পুজো করতেছেও আমাকে ভিতরে তো বিশ্বকর্মা কামার পুজো ছিল মঙ্গলবার দিন কিন্তু আমরা সোমবার দিন আমাকে এই জায়গায় সব সবাই করছে কিন্তু আমরাও সোমবার দিন পুজো করে দিলাম আমার ছুটি ছিল হাজব্যান্ড ঘরে ছিল একটু গাড়ি টাড়ি ধোয়া দুই ব্যাপার ছিল আর মঙ্গলবার দিন তো হাজব্যান্ড আবার অফিসে চলে যাবে একটু অসুবিধা হয়ে বলে আমি আর মঙ্গলবার দিন পুজো করলাম না আমরাও সোমবার দিনই বিশ্বকর্মা পুজো সারিয়ে দিলাম এই নাইকেল টাইকেল ফাটায় ভালোভাবে মতন পুজো করলাম আর তার ভিতরে হাজ মাই আবার ফোন করে বলতেছে বাবা বারোটা বেজে গেছিলো যে বাবা আমার নীতি আসো তারপরে আবার হাজব্যান্ড গেল মায়েরে আনতি আনার পরে তারপরে সবাই মিলে দাওয়া করলাম আর আমি তো ওদিকে রান্না ভাড়া বসাই দিয়েছি আর হাজব্যান্ড এদিকে পুজো করতেছে আর হাজব্যান্ড বলতেছে আজকে খুব খিদে লেগে গেছে একটু মায়েরে আনার সাথে তেমনি ভাত বাড়বা আজ রোগ নম করে বাবা কোন সময় আমি দেখি না এবার একটু নম দাও তুমি তো খাচ্ছো খালি কোন নম করছো চ হাত হাত মুখ ধুয়ে এসো যাও হাত মুখ ধুয়ে এসে নম করে দাও অন্য না এই স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এই কুমড়ো শাক কাটে থুয়ে গেছিলাম এসে রান্না করলাম সকাল তো কেউ খাই নাই সবাই খেলে হয়ে গেছে টিচিং করা ভাজা বসিয়ে দিয়েছি আর একটু ঘানকের তরকারি করবো পুজো টুজো দেয়া হয়ে গেছে এখন সবাই রান্না হয়ে গেলে ভাত খাবে বারোটা বেজে গেছে এই সবাই খাচ্ছে বাতার বাড়িতে এসে সবাই খাচ্ছে ধুরো বেরে খাতে যাবে ও তো খাবে না তুই খা ধুরো একটু খাওয়াই দি আচ্ছা সকালের তা দুপুরের তা একবারে নাকি দেবে মোবাইল না হলে ভাত খাওয়া যায় না যদি ঘুম পড়ে তো ঘুম পড়াবো চেষ্টা করবো যে ঘুমায় নাকি আর কালকের ভিডিওটা আজকের ভিডিও মিশে একটা ভিডিও করব তাহলে এখন ভিডিওটা রাখি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট